বস্তা বস্তা শশা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। দুই টাকা দরেও শশা বিক্রি করতে বেগ পোহাতে হচ্ছে ময়মনসিংহের কৃষক এবং ব্যবসায়ীদের। আমরা বর্তমানে ব্যবহারে যতটা আছে সব নিঃস্বর পথে আছে। শশা এবার দুই টাকা কেজি বিক্রি করতেছি, আমরা এবার বিরাট লসমান। ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী গোয়াতলা শশার বাজারে গত ২৫ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে শশা। সঠিক দাম না পেয়ে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছেন বলে জানান গোয়াতলা শশার বাজারের ব্যবসায়ী। এই যে ২৫ বছরের ভিতরে এই বছর সর্বোচ্চ দাম কম, আর আমাদের ব্যবসা যারা করি সর্বোচ্চ লসমান হয়েছে এই বছর। ১৫-২০ কাঠ আমারই একজনে করছি, ২ টাকা কেজি বিক্রি হয়, ৮০ টাকা মন হয়, ১০-১২ লাখ টাকা লস হইব। পাইকাররা কৃষকদের থেকে শশা কিনে পড়েছেন বিপাকে। বস্তায় বস্তায় শশা পড়ে থাকলেও তা বিক্রি করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। এখন শশার বাজার খুব খারাপ, মানুষের শশা ব্যবহারেও কিনতে চায় না, যে বাজার তারাও বিক্রি করতে পারছে না, খুব অসুবিধার মধ্যে আছে। শশা দেখা যায় এখন এলোমেলোভাবে পড়ে আছে, জোরপূর্বক ব্যবসায়ীদের কাছে গছায় দিতেছে, তারাও বিক্রি করতে পারতেছে না, এমন একটা অসুবিধার মধ্যে আছে। এবছর শশার ফলন বেশি হওয়ায় শশার বাজারের এই দুরবস্থা এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত বলে মনে করছেন অনেকে। এখন ফলন বাড়ার কারণে অনেকেরা ৫ টাকা থেকে ৩ টাকা কেজি আসে বলছে, গৃহস্থ লস যাচ্ছে। শশার সঠিক দাম তো দূরের কথা, উৎপাদন খরচও পাচ্ছে না বলে জানান কৃষকরা। ফলে শশা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন ময়মনসিংহের কৃষকরা। তবে কৃষকদের দাবি, সরকার শশার দাম নির্ধারণ করে দিলে তারা ন্যায্য মূল্য পাবেন। এখান থেকে বিক্রি করি আমরা ২ টাকা কেজি, যদি এভাবে এরকমভাবে চলতে থাকে তাহলে আমরা আর শশা আর করবো না, অন্য ফসলের দিকে আমাদের আগ্রহী হইতে হবে। কারণ অনেক দাম বেশি, সার বিষ কীটনাশকের অনেক প্রচুর দাম। সরকার যদি এটার মধ্যে আমরা সহযোগিতা না করে আমরা শশা করতাম না, শশা করা ছেড়ে দেন। এটা বোধ হয় অত অত টাকা লস দেয়া আমরা কোন দরকার, ওরে স্যার আর আমরা কিন্তু বুদ্ধি নাই। এটা তো আমরা ৮০টি এমন বস্তাছি, ঢাকা শহরে কী দর বেচা কিনা হয় আমরা জানি, আমরা কৃষক মরতাছি। দেখো আমরা একটু সরকারে যদি আমরা ফান চা তাহলে আমরা একটু লাভবান হইতে পারবো। এই শশার বাজারে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ হাজার মন শশা বিক্রি হয় বলে জানান বাজারের সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি দরে বেচা বিক্রি হয় এখানকার শশা। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে শশার সঠিক দাম কৃষক এবং ব্যবসায়ীরা পাচ্ছেন না বলেও জানান তিনি। এখানে প্রচুর শশা আসে বিভিন্ন জায়গা থেকে, এরিয়া থেকে, বিভিন্ন উপজেলা থেকে। এখানে প্রায় প্রতিদিন এখন ৭-৮ হাজার মন শশা কেনা বেচা হইতেছে। ১০ হাজার পর থেকে এখন যে বর্তমান ব্যবসা মাঝে চলছে খুব খারাপ। কেমন খারাপ রা বলার মতন মাসে নাই। আমরা ২ টাকা কেজি মাল কিনি, এরপর আমরা মাল পাঠাই লস, কারণ কেজিতে খরচ হয় ৫ টাকা, মাল কিনি ৩ টাকা। একটা গাড়ি ভাড়া ৩০,০০০ ৩২,০০০ টাকা গাড়ি ভাড়া, ঢাকাতে বাড়াইলে ১৫,০০০ টাকা গাড়ি ভাড়া। কিন্তু গাড়ি মাল পাঠানোর জন্য গাড়ি পাইনি আমরা।